টেস্টের কালচারটা আমাদের দেশে ছিল না কখনো, এখনো নাই। আমরা যে খুব বেশি মূল্যায়ন করি সেটা আমি আসলে বলবো না। আপনি কবে দেখছেন যে 30,000 দর্শক টেস্ট ম্যাচ দেখতেছে, 25,000 দর্শক? ইংল্যান্ডে তো প্রতি ম্যাচই দেখেন। সাকিব আল হাসান 25-30,000 দর্শকের কথা বলেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, পুরো দিনে যতগুলো বল মাঠে গড়িয়েছে ততজন দর্শকও সিলেট টেস্টের প্রথম দিনের খেলা দেখেননি। সেখানে এই দিনটা ছিল সাপ্তাহিক ছুটির দিন, ধৈর্যের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করা মানুষ ধৈর্যের খেলা টেস্ট দেখবে, ক্যালারি ভর্তি থাকবে বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে, এই ভাবনাই যেন অবিশ্বাস্য। বলতেই পারেন রোজা এবং গরমের কারণে দর্শক মাঠমুখী হয় না, কিন্তু প্রশ্ন ওঠে ঠিক কোন টেস্টে গ্যালারি শান্ত শান্ত ধ্বনিতে উত্তাল হয়েছিল যে সিলেটের দর্শকদের নিয়ে এত প্রশংসাবাণী ঝরে। এখানে সবশেষ যে টেস্ট হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশের সেই উইনিং মোমেন্টও মাঠে বসে দেখেননি 500 দর্শক। দেখলাম ব্ল্যাক মার্কেটিং আছে, এখন এই 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 এটা ম্যানেজিংটা যদি ভালোভাবে হয়, একটা ভিআইপি একটা 1,000 টাকার একটা টিকিট বাইরে পাওয়া যায়, তারা 300 টাকা অফার করতেছে, তাহলে এইটা যদি এই বিভিন্নভাবে এই টিকিটগুলো যদি মানুষকে আকর্ষণ করে, যদি আকর্ষণিত করার জন্য যদি কমে দেওয়া হতো, 100 টাকার টিকিট যদি 50 টাকা, 200 টাকা যদি 100 টাকা, এরকম কালো মার্কেট না যেত, তাহলে আমার মনে হয় এখানে মানুষ এটা দেখতো, অনেকেই বাইরে ঘোরাফেরা করছে। কারণ হচ্ছে টেস্টের প্রতি মানুষের এটা কম থাকে, এই জন্য আর কি, কেন আগ্রহটা কম, প্লেয়ারদেরও কম, এখন তাসকিন টেস্ট খেলবে না বলছে, এরকম আর কি, আর এখন রমজান মাস, এই জন্য আর কি, কারণ কি রমজান মাস তার কারণে হয়তো একটু কম দর্শক, রোজার কারণে, এখন রোজা, এরপরে এই পরন্ত বিকালে সবাই ইফতার রেডি করবে, এর জন্য হয়তো রোজার কারণে, আমার মনে হয় রোজার কারণে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। অনেকের মতেই দল পারফর্ম করে না বলেই দর্শকও মাঠে আসার আগ্রহ পায় না, কিন্তু এই সিলেটের সবশেষ ম্যাচেই জয় যদি দর্শকদের টেস্টমুখী করতে না পারে তাহলে আর কবে? আর ফলাফলই যদি সব কিছু হয় তাহলে বুক ফুলিয়ে দর্শকরা যে বলেন তারা রোদ বৃষ্টি সব সময়ই বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন তার বেলায়, তবে কি রিটার্ন পেলেই দর্শকরা কিছু দেবেন, না হলে দেবেন না? কিন্তু ভালোবাসার সংজ্ঞায় তো লেনদেন বলতে কিচ্ছু নাই। সিলেট থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।